अरे आमी कयदिन एक फकिर कोतिसी जे बाबाजी एक तो आमार भात खाओ कोना बाबा भात खासी बाबा भात आगे फकिर भातेर जन्य घांगासी एखन फकिर बाड़ा को भात खावार कइले खाय ना 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 देशे बहु शांति देशे देशे के को शांति नहीं এখন এখন গ্রামে তো এখন সার ডালাই বাড়িয়েছে আমরা কোনো সরকারের বেলা দেয় নেই তারপরে যে মসজিদগুলো দিতেছে সরকার সাধ্য মসজিদ দিতেছে বিএনপি শাসন আমলে অনেক বোমাবাজি হয়েছে অনেক যে 15 আগস্টে অনেক বোমাবাজি করছে পেট্রোল মারছে আচ্ছা আগামী দ্বাদশ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা কি হবে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ সরকার সেটা নিয়েই চলছে গ্রামগঞ্জে হাটে মাঠে পাড়া মহল্লায় আলোচনা সমালোচনা প্রজন্ম কন্ঠের ধারাবাহিক প্রোগ্রামে আমি এখন তুলে ধরার চেষ্টা করব আগামী দ্বাদশ নির্বাচনে কী রকম সরকার চাচ্ছে সাধারণ জনগণ জনগণের দ্বারে দ্বারে ঘুরে জানার চেষ্টা করব কোন সরকারকে চাচ্ছে তারা তো সঙ্গেই থাকুন আচ্ছা আগামী দ্বাদশ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আলোচনা সমালোচনা মাঠে ঘাটে শুরু হয়ে গেছে তো আপনি নির্বাচনে কাকে চাচ্ছেন আগামীতে সরকার হিসেবে কাকে চাচ্ছেন এখন আমরা তো সাধারণ মানুষ আমরা তো কৃষক জি এখন সরকার যা করছে অনেক ভালো কাজই করছে আমাদের জন্য উপকারী করছে আমি চাচ্ছি যে আমলি সরকার খারাপ না ইনি কাজ ভালোই করছে এখন আমার মতে যে ইনি যদি থাকে তা তো আমার সমস্যা নাই বর্তমানে কি দেশে শান্তি আছে হ্যাঁ আছে শান্তি অবশ্যই আছে অন্য সরকারের চাইতে শান্তি আছে বিএনপি শাসন আমলটা কি রকম ছিল তখন তো আমরা সার নিতে যাই তো অনেক হয়রানি হয়েছি সারই তো পাইনি আর কি অসুবিধা ছিল সেই সময় সারের অসুবিধা ছিল আর আমাদের কৃষকের পক্ষে ফসলের দাম কম ছিল সারের দাম বেশি ছিল আমাদের পক্ষে খুব অসুবিধাই ছিল সরকার যেটাই হোক আওয়ামী লীগ বিএনপি যেটাই হোক সেটাই ভালো কিন্তু সরকারের কাছে আমার একটাই আবেদন রাস্তা উন্নয়ন করেছে দেশ উন্নয়ন করেছে সব কিছু ঠিক আছে কিন্তু জিনিসপাতির দাম এত ঊর্ধ্বমুখী যে গরিব মানুষ সাধারণ মানুষ দিন আনে দিন খায় যারা এদের পক্ষে সংসার চালানোটাই দায় হয়ে গেছে এদের জন্য জিনিসপাতির দাম সীমিত লিমিটের মধ্যে থাকলে অন্তত দিন আয়ের মানুষগুলা খেয়ে পড়ে বাঁচবে জিনিসপাতির দাম কমবে গরিব মানুষ খায় বাঁচবে এটাই সরকার অনেক উন্নত করেছে রাস্তাঘাট দেশ আমাদের দেশে অনেক উন্নত হয়েছে সেতু আমি এর জন্য সরকারের কাছে অনেক খুশি অনেক কৃতজ্ঞ কিন্তু জিনিসপাতির দামটা একটু সীমিত হলে আমাদের মতো গরিব মানুষ খায় পড়ে বাঁচবে এখন জিনিসের দাম যতটা ঊর্ধ্বমুখী এতে আমাদের মতো গরিব মানুষ সাধারণ মানুষ দিন আনে দিন খাওয়া মানুষের পক্ষে সংসার চালানো দায়ী হয়ে গেছে তাছাড়া আওয়ামী লীগের যে উন্নয়নের জোয়ার এটা তো আমরা নিজে স্বচক্ষে দেখতেছি তাছাড়াও যেগুলো আগে অন্য অন্য জিনিস যেগুলো হয় নাই ঢাকা শহরে যেগুলো কালভার্ট বা ব্রিজ তারপরে রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে স্কুল কলেজ আমাদের এই সুন্দরগঞ্জ থানার মধ্যে এক নম্বর ইউনিয়নের মধ্যে যেগুলো অকেজি স্কুল ছিল সেগুলো তো মেরামত অনেক উন্নত মানের হয়ে গেছে তা আমরা তো এই সরকার কি সারা যাবে নাকি এই সরকারে আমরা আগামীতে চাই এবং আসি বিএনপি সরকার কেমন ছিল আরে বিএনপি সরকার এটা তো সন্ত্রাস পার্টি তার কারণ এটা আগে বিএনপি সরকারে আম বলে এই বামুনডাঙ্গা স্টেশন থাকিয়া আমার বাড়িতে যাওয়ার পাই নেই 200 চাউল নিয়ে রাস্তার মধ্যে লুটপাট টাকা পয়সা তো দূরের কথা আরও কি সারের সার তো জমি জমিন তো দিবেরে পাই নেই সারের জন্য যা লোক মারা গেছে গাইবান্ধা আমাদের এই এলাকারে লোক গাইবান্ধা যা গুলি খায় মরছে সান্নিতে এই সান্নিতে যা এতই সংকট ছিল এতই সংকট ছিল মানে এগুলো তো পেপারে পেপারে আছে এগুলো পেপারও ছিল এগুলো তো আমরা জানি তাই না আগামীতে আমরা এই সরকারে চাই এই সরকারের উন্নয়ন আছে আমরা যা দেখতেছি তাতে সরকার খুব ভালো এই সরকার পরিবর্তন আমরা চাই যে যাতে না হয় অনেকে বিএনপি সরকার তো এটা লুটপাটের সরকার অনেকে বলতেছে দেশ থেকে নাকি টাকা পাচার হচ্ছে বিদেশে আরে পাচার তো সেটা বিএনপি সরকার করছে আওয়ামী লীগ সরকার তো আর করেনি এটা বিএনপি সরকার করছে
হ্যাঁ আমরা তো জানি এটা বিএনপি সরকার কাগজ কলমে যা দেখি অনেক টাকা পাচার করছে, যেমন এই যে গ্রামীণ ব্যাংক যে ডক্টর ইউনুস, এ তো আমরা তো টিভির মধ্যে দেখি, এ তো জালিয়াতির মধ্যে আছে। আপনার যে গ্রামীণ ব্যাংক থেকে কখনো লোন নিয়েছিলেন? না আমি নেই নাই, কিন্তু আমার পার্শ্ববর্তী বা আমার ভাগে গোষ্ঠীর থেকে লোক লোন নিয়েছিল। এটা জানি যে এরা খুবই সুদের হার বেশি, তাছাড়া একদিন যদি দিবেন না পাশে কত হয়রানি, একে দলবদ্ধ হয়ে আসি বাড়িতে এসে পৌঁছে, না দিতেই হবে এইরকম তার ঘরে জেদ, যেভাবে হোক টাকা তারা কালেকশন করছি। হঠাৎ করে আলোচনায় ডক্টর ইউনুস, আপনি কি মনে করেন? এই ইউনুস তো মনে করো যে এটা সন্ত্রাসের, এরা দেশ শোষণ করছে। এই যে গরিব মানুষ যেগুলা ছিল, যেগুলা লোন নিছে, যা আগে যেভাবে চলছিল তার থেকে পতন হয়ে গেছে, তার থেকে পতন। আগে যেভাবে চলছিল লোন না নিয়ে, যেভাবে চলছিল লোন নিয়ে আর মরছে তারা, এটা তো আমরা মনে করি এবং নজরে, এটা অবিশ্বাসের কোনো কথা নয়, এটা বাস্তব প্রমাণ। সর্বোপরি দেশের এখন বর্তমানে অনেকে বলতেছে দেশে শান্তি নাই, তো আপনি কি মনে করেন? না শান্তি এটা কি মনে করো যে শেখ হাসিনা মনে করো যে প্রতি বাড়িতে কি এসি বা এলে দিতে পারে? আমরা কারেন্ট ঠিক মতো পাতিছি, খাদ্য রবানে, আরে আমি কয়েকদিন এক ফকির করেছি যে বাবাজি একটু আমার বাড়ি ভাত খাও, কয় না বা ভাত খাসি বা ভাত, আগে ফকির ভাতের জন্য ঘ্যাঙ্গাছে, এখন ফকরি বাড়াকেও ভাত খাবার করলে খায় না। তারা দেশে শান্তি না অশান্তি সেটা আপনারা অনুভব করেন। আচ্ছা আগামী দ্বাদশ নির্বাচন, সেই নির্বাচনে আপনি সরকার হিসেবে আওয়ামী লীগ, বিএনপি না জাতীয় পার্টিকে যাচ্ছেন? আমি তো আওয়ামী লীগে চাচ্ছি, আওয়ামী লীগকে সাপোর্ট করি। কী জন্য আওয়ামী লীগকে চাচ্ছেন? যেহেতু তার উন্নয়ন কর্মকাণ্ড সব কিছুই ভালো এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড খুবই ভালো এবং সুন্দর, এই কারণে এই দলকে সাপোর্ট করি। তো আমরা তো সব মিলে দেখা যায় যে জাতীয় পার্টি বা বিএনপির শাসনামলে সব কিছু দুর্ভিক্ষ এবং সারের সংকট, নানান কিছু সমস্যায় জনগণ জর্জরিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো এখন আওয়ামী লীগ সরকার আমলে সেই জিনিসগুলো নাই এবং এটাই তো আমরা লক্ষ্য করছি। এই কারণে আমি আওয়ামী লীগকেই পছন্দ করি এবং সাপোর্ট করি। এই সামনে নির্বাচন, জি হাসিনা সরকার কী জন্য চাচ্ছেন? এই সরকার অনেক ভালো, এই সরকার মনে করো রাস্তাঘাট, দেশের উন্নয়ন অনেক উন্নয়ন হতেছে, এর থেকে মনে করো ঢাকা শহর যায় দেখা কল্যাণের গাড়ি, আমার শিলিগুড়ি যাওয়ার সুবিধা হয়েছে যে ব্রিজ হতেছে ওখানে, সরকার খুব ব্রিজ তো সরকার সেটা খবর শুনে 100 ব্রিজ একদিনে উদ্বোধন করছে। আগে যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? আগের থেকে অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো। আগে কীরকম ছিল? আগে তো রাস্তা ভাঙা ছিল, এখন তো রাস্তা ভাঙা নাই, এখন পুঁতি রাস্তা ভালো, এখন নতুন রাস্তা আবার ফির রিপেয়ারিং করতেছে, সরকার ফির আগের থেকে মনে করো এখন অন্য অন্য সরকার থেকে খুব উন্নত মান সরকার। বিএনপি সরকারের সময় তো সার পাওয়া যায় নাই, তখন সার বাইরে আমরা গেছি না ইয়ে কিনা ওটা করে বেহা হইত কিনা নীলফাই বাই নাকি, আমার একটা ভাই একটা মূর্তিদের সালে মূর্তির মধ্যে যেন ইট করল, মানুষ মারা গেছে, না খায় আসছি আমরা সার, সার পাই নেই সারোবার নাই, না ওটাতে না খায় আসছি, বুঝছেন কি সারের কষ্ট গেছি। হাসিনা সরকার সার মানে খুব দিতেছে, সার হাসিনা সরকার খুব সার দিতেছে, সার পাওয়া যায়, সার ভাতের অভাব নাই, এখন মানুষ ভাত খায় না, মানুষ এখন ভাত খাচ্ছে না, এখন মন করো দেশ বহু উন্নয়ন হয়েছে। ওর সময় তো খাদ্য সংকট ছিল, আস্তা আস্তা পাতে এগুলো কারো কাড়ি ছেড়ে নিয়েছিল, না না দেশে বহু শান্তি, দেশে দেশে কে কার শান্তি নেই, এখন এখন গ্রামেতে এখন সার ঢালাই বাড়ি দিতেছে, আমরা কোনো সরকারের বেলা দেয় নেই, তারপরে যে মসজিদগুলো দিতেছে সরকার খাদ্য মসজিদ দিতেছে, হ্যাঁ আরে আমাদের তালুক ফালকাতে দুটো সরকারি মসজিদ হচ্ছে পাশাপাশি, হ্যাঁ 15 লাখ টাকা 12 লাখ টাকা করি, এলে কেউ কম কাজ হচ্ছে, বহু কাজ হচ্ছে, একটা মিনিটে দুটে ভালোই কাজ হচ্ছে, হ্যাঁ ভালো কাজ হচ্ছে এই সরকারে। আপনি আবার তাকেই চাচ্ছেন? হ্যাঁ আমরা তাকে চাইছি, আমরা তার সমর্থন, আমরা আমরা চাই দেশের উন্নয়ন, মানুষজন ভালো থাকে, এলে চাই সরকার ভালো চাচ্ছি বাবা, আমি মনে করেন আমাদের দেশ চলাবার পাবে তাই সেই সরকার চাই। বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের জন্য কী রকম উন্নয়ন করতেছে? উন্নয়ন তো ভালো করতেছে, কী রকম উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে?
সারা বাংলাদেশে মানে আমার সুন্দরগঞ্জ থানা তো খুব ভালো হয়েছে। তো আপনি ওই যে বিএনপি শাসনামল দেখেছিলেন ওই সময়টা কি রকম ছিল? মানুষ মারা গেছে বাবা, ওই সময় সারস গতি খারাপ ছিল, মানুষ মনে করেন সারবুলি যায় মানুষ অনেক মানুষ মারা গেছে। কোন জায়গায় মারা গেছিল সারবুলি? কুড়িগ্রাম। কুড়িগ্রামে? হ্যাঁ। কিভাবে মারা গেল সেটা এখন কেমন করে কই বাবা, আমরা তো সার নিতে গিয়ে আমি সাধারণ একটা মুরগির ব্যাপারে, আমি সাধারণ বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে আমি হাসিনাকেই চাই, কারণ দেশের উন্নয়ন অব্যাহত আছে, উন্নয়ন আরও হবে হাসিনা থাকলে, তাই আমি হাসিনাকেই চাই। এই সরকার দেশে কী রকম উন্নয়ন করছে? হ্যাঁ, দেশে পদ্মা সেতু করছে, চট্টগ্রাম প্যানেল করছে, বড় বড় রাস্তাঘাট করতেছে, ওভারব্রিজ করতেছে, এই সরকার মোটামুটিভাবে ভালো আছে, আমি সরকারকেই চাই। ওই যে আপনার হলো বিএনপি শাসনামলটা কীরকম ছিল? বিএনপি শাসনামলে অনেক বোমাবাজি হয়েছে, অনেক যে 15ই আগস্টে অনেক বোমাবাজি করছে, পেট্রোল মারছে, আর সারের কহর ছিল, অনেক অভাব ছিল, তাই মনে মনে মোটামুটিভাবে আমরা সাধারণ জনগণ আমরা হাসিনাকেই চাই। দর্শক, এ চলে মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।